নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে টোটাল আপনাদের 100টি শূন্যপদ আছে এবং প্রত্যেকে ত্রিপুরা স্টেটে এক্সাম হবে। ত্রিপুরা থেকেই আপনারা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাদের জানুয়ারি মাসেই কিন্তু প্লেসমেন্ট দেওয়া হবে। বিস্তারিত এই নোটিফিকেশনে আলোচনা করে দেব, কী কী রাখা হয়েছে দেখে নেব এক এক করে প্রত্যেকটি ডিটেলস। চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা SIDBI থেকে দেওয়া হয়েছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। তাদের অফিস অ্যাড্রেস দেখে নেবেন, এখানে দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টটা 2022-23 প্রকাশিত হয়েছে। কী পোস্টে নেওয়া হচ্ছে দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেড এ ইন জেনারেল স্ট্রিমে আপনাদের কিন্তু নিয়োগটি হচ্ছে, অর্থাৎ পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আপনারা কিন্তু পোস্টিংটি পাবেন। এবার চলুন আমরা ইম্পর্টেন্ট ডেট শিডিউল থেকে দেখে নিচ্ছি কী কী রাখা হয়েছে। প্রথমে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে, 14 ডিসেম্বর 2022 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। জানুয়ারি 3, 2023 মধ্যেই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং পরবর্তী সময়ে আপনাদের সিলেকশন প্রক্রিয়ার জন্য একটাই এক্সাম হবে এবং সেই এক্সাম 2023 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের নেওয়া হবে। যখন কল লেটার প্রকাশিত হবে আপনারা ডাউনলোড করলে সেই ডেট সম্পর্কে আপনারা অবগত হয়ে যাবেন এবং ফাইনাল ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি 2023। অর্থাৎ আপনাদের সেই দুটি স্টেপ অতিক্রম করলেই আপনারা কিন্তু ফাইনাল সিলেকশন পাবেন এবং ফেব্রুয়ারি 2023 আপনাদের কিন্তু পার্মানেন্ট পোস্ট এখানে হয়ে যাবে। এবার চলুন দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস। এক্সাম সেন্টার সহ বিস্তারিত সিলেবাস আমরা আলোচনা করব, তবে ভ্যাকেন্সি ডিটেলস থেকে যদি দেখি যারা যারা এখানে পোস্টিং পাবেন, অ্যাপ্রক্স 70,000 স্যালারি আপনাদের থাকবে এবং টোটাল আপনাদের 100টি শূন্যপদ রাখা হয়েছে। তার মধ্যে SC ST UR EWS OBC ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে এবং PWD ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের জন্য কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। যারা যেই ক্যাটাগরিতে আছেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি দেখে নেবেন কতগুলি শূন্যপদ রাখা হয়েছে। আমরা সরাসরি আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়ার দিকে চলে যাচ্ছি। এলিজিবল ক্রাইটেরিয়া থেকে প্রথমে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, সিটিজেনশিপ, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিক এই নোটিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ লিমিট ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে, যারা যারা 21 থেকে 28 বছরের মধ্যে আছেন সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজের লিমিটটা হচ্ছে 14 ডিসেম্বর 1994 থেকে 15 ডিসেম্বর 2001 মধ্যে যারাই জন্মগ্রহণ করেছেন এই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেট অফ বার্থ অবশ্যই ম্যাচ করিয়ে নেবেন। তবে রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন আপনাদের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যদি রিল্যাক্সেশন কারোর প্রয়োজন হয় আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পারেন। চলুন এবার এডুকেশন কোয়ালিফিকেশন আলোচনা করে নিচ্ছি। আবারও এখানে পোস্ট দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ জেনারেল স্ট্রিমে আপনাদের কিন্তু নিয়োগটি হচ্ছে, তবে কোয়ালিফিকেশনটা দেখে নিন কী দেওয়া হয়েছে। এক নামে রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, প্রেফারেবলি ফ্রম কমার্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট সাবজেক্ট, ফ্রম এ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি, গ্র্যান্ড কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ আপনাদের যেই ডিসিপ্লিন দেওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিন থেকে আপনাদের গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে গুরুত্ব কিন্তু তাদেরকেই বেশি দেওয়া হবে উল্লেখিত সাবজেক্টগুলি থেকে যারা যারাই গ্রাজুয়েট হয়েছেন। প্রথম কন্ডিশন চলে গেল। এবার 2 নম্বর কন্ডিশন যেটা দেওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন ল, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, প্রেফারেবলি দেওয়া হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। অর্থাৎ 2 নম্বরে যেটা চাওয়া হয়েছে, যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ল অথবা ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং থেকে, যে কোনো ডিসিপ্লিন থেকে হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য। তবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হবে। 3 নম্বরে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, CA, CS, CWA, CFA, CMA অথবা কেউ যদি PhD করে থাকেন যে কোনো ডিপার্টমেন্ট থেকে, তাহলেও কিন্তু আপনার এলিজিবল এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ বন্ধুরা, এখানে 3টি স্টেপে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যে কোনো একটি ক্রাইটেরিয়াতে যদি আপনার ম্যাচ করে তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সবথেকে ভালো যে বিষয় নোট দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা ফাইনাল সেমিস্টার অথবা ফাইনাল ইয়ারে আছেন আপনারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি সিলেকশন পান ইন্টারভিউর সময় কিন্তু আপনার অরিজিনাল মার্কশিট এবং প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু আপনাকে দেখাতে হবে। এই কন্ডিশন যদি আপনি মানতে পারেন তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বর্তমানে আপনার কিন্তু মার্কশিটের কোনো প্রয়োজন নেই। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, ফার্স্ট ক্লাস হলে আপনার কিন্তু অবশ্যই 60% মার্কস থাকতে হবে, সেকেন্ড ক্লাস হলে 55% মার্কস নিয়ে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিলেকশন
সিলেকশন প্রসেস দেখে নিন কী রাখা হয়েছে। দুটি স্টেপ প্রথমেই বলেছিলাম, এক নম্বরে আপনাদের অনলাইন এক্সাম হবে, দুই নম্বরে আপনাদের ইন্টারভিউ হবে। এই দুটি স্টেপ অতিক্রম করলেই আপনি ফাইনাল সিলেকশন পাবেন। এবং অনলাইন এক্সামের মধ্যে আপনার যে সিলেবাস রাখা হয়েছে, সিলেবাসটা এখানে আপনারা দেখে নেবেন দেওয়া হয়েছে। প্রথমে আপনাদের কিন্তু 160টি কোয়েশন থাকবে, 200 মার্ক পাবেন এবং 120 মিনিট সময় পাবেন। পরবর্তীতে অনলাইন ডেসক্রিপটিভ টেস্ট যেটা হবে, তিনটি সেট আপনাকে দেওয়া হবে, তিনটি সেটেই আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। 163টি প্রশ্ন থাকবে এবং 250 মার্ক থাকবে। একই ডেটে আপনাদের পরীক্ষা হবে এবং টোটাল 180 মিনিটের কিন্তু এক্সাম হবে। বিস্তৃত সিলেবাস ডিটেলস এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। প্রথম 200 মার্ক অবজেকটিভ টাইপের হবে এবং পরবর্তী 250 মার্ক ডেসক্রিপটিভ টাইপ কিন্তু আপনাদের এক্সামটি হবে। যারা যারা এক্সাম দেবেন, শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হবে এবং তাদের কাছেই কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার যাবে। আপনার ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন, সিলেকশন পাওয়ার পর ফাইনাল কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখান থেকে পেয়ে যাবেন। নোটিফিকেশন থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হচ্ছে এবং হাউ টু অ্যাপ্লাই সর্বশেষ দেখে নেবেন। অনলাইনে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 10 নম্বর পয়েন্টে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, ফটোগ্রাফের সাইজ কি রাখা হয়েছে, বিস্তারিত ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং কিভাবে স্টেপ রাখা হয়েছে অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য, বিস্তারিত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস প্লাস প্রসেসিং ফিস মিলিয়ে 175 টাকা দেবেন। এবং যারা ইউআর ক্যান্ডিডেটস আছেন, আপনারা কিন্তু 1100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং স্টাফ ক্যান্ডিডেট যারা আছেন, অলরেডি জব হোল্ডার, আপনার প্রমোশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সর্বশেষ যদি আমরা চলে যাই, আপনাদের এক্সাম সেন্টারটা একটু দেখিয়ে দিচ্ছি। এক্সাম সেন্টার প্রত্যেকের স্টেটে রাখা হয়েছে, আমরা ত্রিপুরা স্টেটটা নিয়ে আলোচনা করে নিয়েছি। এক্সাম সেন্টারের ডিটেলস দেওয়া হয়েছে, ত্রিপুরার জন্য আপনাদের কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, সেন্টার অবশ্যই আপনি চুজ করবেন, যে যে স্টেট থেকে ভিউটা দেখছেন আপনাদের স্টেট দেখে নেবেন, যদি না থাকে তাহলে নিকটবর্তী স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে, তার বিস্তারিত ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যারা যারা এলিজিবল হবেন, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এবং নোটিফিকেশনটাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে নিজেরা দেখে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে যাবেন। এবং এই ভিডিও সংক্রান্ত কারো কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ত্রিপুরার সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের এই ইনফরমেশনগুলি গিয়ে পৌঁছে যায়। তো চলুন দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।